wanna stay. Better do what you can for Peter. But you wanna be bad to Peter. শেষগানে চলে যাই আর থ্যাংক ইউ রুমন, থ্যাংক ইউ পার্থিব। আমার ইচ্ছা করছে সারা রাত ধরে রুমনের গান শুনি, পার্থিব ব্যান্ডের গান শুনি, কিন্তু আমাদের উপায় নাই, আমাদের সময় নাই, আমাদের আরও কিছু পরিবেশনা আছে। আমি আপনাদের কথা দিতে পারি সামনে এই এক বছরের মধ্যে আমরা আবার প্রোগ্রাম করব, শুধু পার্থিব থাকবে, শুধু রুমন থাকবে, আমরা সারা রাত রুমনের গান শুনব। আমি আপনাদের কাছে কড়জোরে ক্ষমা চাচ্ছি, আমাদের আরও কিছু পরিবেশনা আছে, সময় দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে প্লিজ শোনো ছোট ভাইরা, এখানে তোমরা যারা সামনে আছো সবাই কিন্তু আমার ছোট ভাই, আমরা কিন্তু ল্যাবরেটরিয়ান, আমাদের একটা মর্যাদা আছে, আমাদের কিন্তু সব কিছুতে মানে সীমা লঙ্ঘন করলে চলবে না, আমাদের একটু শৃঙ্খলিত হতে হবে, তা না হলে আমরা কিভাবে পরিচয় দিব আমরা ল্যাবরেটরিয়ান। আমি বুঝছি তোমাদের আবেগ, তোমাদের উচ্ছ্বাস, তোমাদের অনেক ভালো লাগছে, তারপরেও আমাদেরকে কিছু সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি সারা রাত এখানে থাকব, আমরা সারা রাত থাকব, সময় নিয়ে থাকব। আমি কথা দিচ্ছি সামনে বছর পহেলা জানুয়ারির মধ্যে 2020 না ভাই, এক বছর পরে আবার হবে, পার্থিব আসবে, সারা রাত প্রোগ্রাম হবে। প্লিজ আজকে তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি তাদের সময় না দিতে না পারার জন্য, আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, আমাদেরকে এগোতে হবে। ধন্যবাদ। ওকে ভাইয়ারা, অনেকক্ষণ থেকে বলছি তোমরা লাস্ট একটা গান, বাট আমাদের দেখাবে হাবিব ভাই কথা দিয়েছেন, সত্যি যদি এটা সত্যি হয় সত্যি পার্থিব এসে একদিন সারা রাত গান শোনাবে ইনশাল্লাহ।
এখানে কি সব বাউন্ডুলে নাকি?
আমাদের একটা আকর্ষণীয় ইভেন্ট আছে, আমাদের লেজার শো এন্ড আতশবাজি। আমরা এখন লেজার শো এবং আতশবাজি দেখব। আতশবাজিটা দেখতে হবে লেজার শো এর পরে এই সাইডের ওয়াল থেকে, আপনার জায়গা থেকে দেখবেন। যদি খুব মানে ঘোরাঘুরি করবেন না, বসে থেকে দেখবেন, যদি দেখতে সমস্যা হয় আগে বের হয়ে যাবেন। আর রাজশাহীতে মনে হয় ভুল না হলে যে রাজশাহীতে এই প্রথম মনে হয় গ্লাস স্টেজ ইউজ হচ্ছে একটা ল্যাবরেটরি স্কুলে। আর আমরা একটা মেসেজ দিতে চাই, আমরা এখন রাজশাহীতে অনেক টেকনোলজি নিয়ে ব্যবহার করছি, ঢাকা থেকে কোনো কিছু সাপোর্ট নেওয়া দরকার নাই, আমরা রাজশাহী থেকে এই সাপোর্ট গুলো দিতে পারবো। এর জন্য আমরা পিপরা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আপনাদের সাথে। ধন্যবাদ মিঠু ভাই। মিঠু ভাই, হ্যাঁ হ্যাঁ, সব ফ্যান্টম বন্ধ করে দেন, আমি যখন যখন বলবো তখন তখন ফ্যান্টম দেন, ঠিক আছে? তুমি কর্ডলেস কথা বলো, হ্যাঁ বলো, ছোট ভাইরা সামনের জায়গাটা আমরা সরে যাই, জায়গাটা ফাঁকা করে দিই, শাইন সামনের জায়গাটা ফাঁকা করে দিই আমরা, প্লিজ শাইন ভাই, লাইট ইস্টার লাইট অফ করুন আগে, এলইডি অফ হবে, এলইডি অফ, আমরা হালকা লাইট দিই, হালকা লাইট দিই, হালকা ইস্টেজে হালকা লাইটটা দিই, আগেই যাওয়ার দরকার নাই, লেজার শোটা হওয়ার পর আতশবাজি হবে। উনি কথা বলতেছে, মাইক অন করে দেন, 22 নম্বর, 22 নম্বর মাইক অন করে দেন, 22 হ্যালো, সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। 88 ব্যাচের পক্ষ থেকে, 88 ব্যাচ, আমরা দুরন্ত, আমরা দুরন্ত 88, আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে আমরা সমস্ত বন্ধুরা একত্রিত হয়েছি, আমাদের 113 জন বন্ধু, আমরা একই সূত্রে গাঁথা এবং এক হতে পেরেছি। আমাদের সুপেনের পাতায় আমরা যেমন ছিলাম সেই ছোটবেলায়, সেইভাবে আমরা সুবর্ণ জয়ন্তীতে আবারও সবাই একইভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রোগ্রামে একত্রিত হয়েছি। আমাদের একটা ছোট্ট প্রয়াস ছিল, আমরা আমাদের ব্যাচের 88 ব্যাচের একটি অ্যালবাম করেছি, আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস। এই অ্যালবামটি আমরা স্যারের হাত দিয়ে, হেডমাস্টার স্যারেরকে আমরা এবং হাবিব ভাইকে আমরা এটি প্রদান করছি। অষ্টআশি ব্যাচ, আমরা সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রামে আমরা সর্বাত্মকভাবে প্রত্যেকটা
ফেজে আমরা সাহায্য করার চেষ্টা করেছি বিভিন্ন কমিটি থেকে। আমরা যে গিফটটা পেয়েছি এর মধ্যে একটা বড় অবদান ছিল আমাদের 88 ব্যাচের ইউনিলিভারের যে গিফটটা দেখছেন সেটা আমাদের একটা প্রয়াস ছিল, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের অবদান রাখার আমরা চেষ্টা করেছি। স্যারকে আমরা আমাদের ব্যাচের পক্ষ থেকে আমাদের 88 লোগো অঙ্কিত একটি জ্যাকেট পরিয়ে দিচ্ছি। এরপরে আমরা হাবিব ভাইকে আমরা আমাদের লোগো অঙ্কিত 88 অর্লাভস লোগো অঙ্কিত আমরা জ্যাকেটটি পরিয়ে দেব। অষ্টআশি ব্যাচ আমরা সবসময় স্কুলের সাথে আছি, ল্যাবরেটরি স্কুল আমাদের প্রাণের স্কুল, আমরা সবসময় আছি, সবসময় থাকবো ভবিষ্যতেও। আমাদের বন্ধু রুহুল এবার একটু কিছু বলবে। আমি জানি এমন একটা স্টেলার পারফরমেন্সের পরে এবং আরও একটা স্টেলার পারফরমেন্সের আগে বেশি সময় নেওয়া যাবে না, খুবই সংক্ষিপ্ত করছি। 31 বছর পরে যখন এই স্কুলে আমরা ফিরে তাকাই তখন একটা জিনিস আমি 88 ব্যাচের পক্ষ থেকে বলছি, আজকে আমরা যে যেখানেই পৌঁছাই না কেন সেটার পেছনে পরম করুণাময় ইচ্ছার পরে এই স্কুল, এই স্কুলের সকল টিচারদের অবদান অনস্বীকার্য, এবং আমি কৃতজ্ঞতাভাবে হৃদয়ের অন্তর থেকে আমি আমাদের কৃতজ্ঞতা জানাই। আমাদের 88 ব্যাচের পক্ষ থেকে মুনতাসির বলেছে আমাদের ব্যাচমেট ছিল 113 জন, আমরা সকলেই রেজিস্ট্রেশন করেছি, এবং আমাদের এই 88 ব্যাচের পক্ষ থেকে আমরা আয়োজকদেরকে ধন্যবাদ জানাইতে চাই আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এই সম্মানটুকু দেবার সুযোগ দেওয়ার জন্য। আমরা দুরন্ত 88, আমরা বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা 75 বছর যখন এই স্কুলে পূর্তি উদযাপন হবে আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, ইনশাল্লাহ আমরা ফিরে আসবো। আমি আশা করি আপনারা সবাই ফিরে আসবেন, আসবেন কি আপনারা সবাই 75 বছর পূর্তিতে, ইনশাল্লাহ 75 বছর পূর্তিতে দেখা হবে। আমরা দুরন্ত 88 75 বছর পরে আবার ফিরে আসবো দুরন্ত 88 হিসাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের সময়ের খুব অভাব, আমরা অনেক রাত হয়ে গেছে, আমি সবাইকে অনুরোধ করছি আমরা আমাদের আবেগ উচ্ছ্বাস সব কিছুকে একটা সীমার মধ্যে রাখবো, আমরা পরবর্তী ইভেন্টে যেতে হবে। আমি সবাইকে অনুরোধ করছি জায়গায় বসে যেতে।